হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি বলবো আমাদের সকলেরই খুবই পরিচিত এবং একটু খুঁজলেই বাড়ির আশেপাশে পাওয়া যাবে এমন একটি সাধারণ গাছের বেশ কয়েকটি অসাধারণ গুণের কথা, যা জানলে আপনি চমকে যাবেন। এই লতা গাছটি আমাদের চোখের সামনে সব সময় থাকলেও আমরা কিন্তু এই লতা গাছটির নাম জানি না। অনেকে এটাকে জাপানি লতা বলে, কেউ বা বলে জার্মানি লতা, আবার ছোটবেলায় বলতে শুনেছি পাকিস্তানি লতা, আবার এটিকে অনেকে বলে ফিরিঙ্গি লতা বা বনলতা। আমাদের দেশে এমন কোনো জঙ্গল নেই যেখানে এই জার্মানি লতা পাওয়া যাবে না। আপনার শরীরে যে কোনো জায়গা কেটে গেলেই আপনি যদি এই জার্মানি লতার পাতার রস লাগিয়ে দেন, তাহলে আপনার কাটা জায়গা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে, এমনকি কাটা জায়গাটিও জোড়া লেগে যাবে। আমাদের শরীরে কোনো অংশ যখন কেটে যাবে বা ছিঁড়ে যাবে, তখন এই পাতাগুলি আমাদের জন্য মহা ঔষধ হিসেবে কাজ দিবে। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক এই পাতাগুলি কিভাবে ব্যবহার করতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে দিন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। প্রথমে এই পাতাগুলি বেশ কিছু ছিঁড়ে নিয়ে কোনো কিছুর উপর রেখে বেশ করে থেতো করে নিতে হবে, অথবা হাতে করে দোলে নিতে হবে। তারপর ক্ষতস্থানের উপর রেখে কোনো কিছু কাপড় দিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিতে হবে। এই ঔষধি পাতার গুণে ক্ষতস্থানের রক্তপাত সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, এবং পরবর্তীকালে যখন ব্যান্ডেজ খোলা হবে দেখা যাবে ক্ষতস্থান একদম জুড়ে গেছে। এমনকি এই লতা পাতার গুণে শীতকালে যখন আমাদের হাতে তালুর চামড়া উঠে বা খসখসে হয়ে যায়, তখন কিন্তু এই জার্মানি লতা লাগালে খুব উপকার পাওয়া যায়। আবার কিডনি এবং পাকস্থলীতে পাথর হলে 2 থেকে 3টি জার্মানি লতা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে অপসারণ হয়ে যায়। আবার জন্ডিস বা লিভারের যে কোনো সমস্যা হলে জার্মানি লতার রস অনেক কার্যকর। মূত্রথলির সমস্যায় জার্মানি লতার রস খুব উপকার করে। এমনকি প্রতিদিন খালি পেটে 4 চা চামচ জার্মানি লতার রস 1 চামচ মধু মিশিয়ে 7 দিন খেলে রক্ত দূষণ ভালো হয়। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।